2014 সালে পশ্চিমবঙ্গে মোট 42টি লোকসভা কেন্দ্রের মধ্যে মাত্র দুটি দখলে ছিল বিজেপির। প্রথমটি দার্জিলিং, দ্বিতীয়টি আসানসোল লোকসভা কেন্দ্র। দুই কেন্দ্রে এবার পুনরায় বিজেপির প্রার্থীরাই জয়লাভ করলেন এবং রাজ্যে বিজেপি দুই লোকসভা আসন বেড়ে দাঁড়ালো 18টিতে। এবার নজর রাখবো আসানসোল লোকসভা কেন্দ্রের ফলাফলের দিকে। আসানসোল লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী বাবুল সুপ্রিয় তার নিকটতম তারকা প্রার্থী মুনমুন সেনকে 1,97,143 ভোটে পরাজিত করলেন। বাবুল সুপ্রিয় মোট ভোট পেয়েছেন 6,32,727। তৃণমূল প্রার্থী মুনমুন সেন ভোট পেয়েছেন 4,35,584। এই কেন্দ্র থেকে সিপিআইএম প্রার্থী গৌরাঙ্গ চ্যাটার্জি ভোট পান 87,553। কংগ্রেস প্রার্থী বিশ্বরূপ মন্ডল ভোট পেয়েছেন 21,019। এবার আসানসোল লোকসভা কেন্দ্রে মোট প্রার্থীদের সংখ্যা ছিল 10। এবার নজর রাখবো অন্যান্য প্রার্থীরা কে কত ভোট পেলেন সেদিকে। বহুজন সমাজবাদী পার্টির প্রার্থী সন্দীপ সরকার, তিনি ভোট পেয়েছেন 7,859। শিবসেনা পার্টির প্রার্থী অভিষেক সিং, তিনি ভোট পেয়েছেন 5,757। এসইউসিআই প্রার্থী অমরনাথ চৌধুরী, তিনি ভোট পেয়েছেন 4,300। বহুজন মুক্তি পার্টির প্রার্থী মোহাম্মদ জাহির আলম ভোট পেয়েছেন 12,677। এখানে বলে দেওয়া ভালো, মোহাম্মদ জাহির আলম একসময় বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে পাণ্ডবেশ্বর থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এই কেন্দ্র থেকে নির্দল প্রার্থী কাজল ব্যানার্জি পেয়েছেন 5,176 ভোট। নির্দল প্রার্থী স্বরাজ দাস পেয়েছেন 10,065 ভোট। এছাড়াও নোটাতে ভোট পড়েছে 14,432। পাবলিক টাইমস।